রথযাত্রার দিন এই পাঁচটি জিনিস ভুলে মুখে তুলবেন না, এখন থেকেই তা মাথায় রাখুন, নইলে চরম বিপদ ও দরিদ্রতা নেমে আসতে পারে আপনার এবং আপনার পরিবারের উপর। এক, প্রথমত এই দিনগুলোতে কলমি শাক পুঁই শাক খাবেন না। রথের দিন এই শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন, তাতে সংসারে অশান্তি নেমে আসে, আর্থিক অনটন শুরু হতে পারে। দুই, এই দিনে পটল ভুলেও খাবেন না। স্নান যাত্রার পর পটলের বালিশে জগন্নাথ দেব সাহিত্য থাকেন, তাই এই সবজি বর্জন করুন। তৃতীয়ত, কোন রকম তিতা জাতীয় খাবার এই দিন ভুলেও মুখে তুলবেন না। উচ্ছে, করলা, নিম পাতা এই শাক পাতাগুলি সেদিন খাবেন না। চতুর্থত, কোন রকম আমিষ জাতীয় খাবার ডিম মাছ মাংস একেবারেই গ্রহণ করা যাবে না। আমিষ খেলে জগন্নাথের পূজা করলেও কোনো ফল লাভ করা যায় না, বরং উল্টো ফল হতে পারে। পঞ্চমত, ওই দিন আপনারা কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না, মদ গাঁজা সিগারেট এগুলো খাবেন না।